এবারের হজের খরচ গত বছরের চেয়েও অনেক বেশি, এটা কি স্পষ্ট জুলুম নয়? ভাইরা আমার, হজের খরচ গত বছর ছিল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ খরচ। আমি নিজেও গেছি, 6 লাখ টাকা প্রায় লেগে গেছে, এবছর হলো প্রায় 7 লাখ। 6,80,000 না 75,000, 83,000, তাহলে 7 লাখের মতো প্রায়, গত বছর ছিল প্রায় 6 লাখের মতো। এই যে পার্থক্যটা হয়েছে, এটা মূলত রিয়াল ডলারের দাম বাড়ার কারণেই হয়েছে। কারণ হলো গত বছর হজের সময় রিয়ালের দাম ছিল 24 টাকা 23 টাকা, এরকম 22 23 24 এই রেঞ্জের মধ্যে ছিল। এবছর ডলার রিয়ালের দাম কত এখন? 28 29 30 টাকা, তাহলে 5 টাকা করে রিয়ালের প্রতি যদি দাম বাড়ে, সব কিছুই তো সেখানকার খরচ, অতএব বিশাল বড় একটা অংশ এখানে বেড়ে গেছে, এটা একটা বাস্তবতা। তবে সৌদি গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা হজের ক্ষেত্রে যেন আরেকটু দয়া এবং মায়া প্রদর্শন করে। কারণ মুয়াল্লিম ফি যেটা অন্য সময়ে সামান্য ছিল, সেটা গত বছর, মাঝে 2-3 বছর করোনা গেল, গত বছর সেটা ডাবল না জানি ট্রিপল, কয়েক গুণ সেটা বাড়াই দিস। আমি গত বছর হজে যাওয়ার সময় চিন্তা করছি যে যে যেটা বোধ হয় 2,000-এর নিচে ছিল, ওইটা 5,000-6,000 টাকা, 6,000 রিয়াল, টাকা না, সৌদি রিয়াল, তার মানে 1 লাখ প্লাস, এটা মুয়াল্লিম ফি। তো মুয়াল্লিম ফি যেটা নিছে মক্কা মিনা মুজদালিফাতে সার্ভিস দেয় সেটার ফি, ঠিক আছে, এটা নিতে হবে, খরচের টাকা বুঝলাম। তো আগে যেটা ছিল ধরেন 2,000-এর ঘরে, সেটা হঠাৎ করে 6-7,000-এর ঘরে চলে গেলো, 3 গুণ, এত বেশি, এত 1,000 রিয়ালের ঘরে চলে গেলো। আমি মনে করছি এবার বোধ হয় হজে নিয়া জামাইয়া দরে রাখবে মনে হয়, এত টাকা যেহেতু নিছে তাহলে বোধ হয় খুব আদর যত্ন করবে। তো আমি দেখলাম না, আদর যত্ন কিছু না, হাজি এমনি কম নিছে সেজন্য একটু ফ্রি আছে, শুধুমাত্র মিনা মুজদালিফা আরাফাতে টয়লেটের নিচে স্ল্যাব বসাইছে যেটা আগে প্লাস্টিকের ছিল, ব্যাস। আমি আর দৃশ্যমান কোনো পার্থক্য দেখলাম না, ব্যাস এইটার কারণে। বা আর যেগুলো আছে সেগুলো উল্লেখযোগ্য এমন আহামরি কিছু না, মানে এটার কারণে অন্তত 3 গুণ টাকা বৃদ্ধি হবে, বা 3-4 গুণ হয়ে যাবে, অনেক গুণ বৃদ্ধি হয়ে যাবে, এরকম কোনো বিষয় না। এরপরে আসুন বিমান ভাড়া, সম্ভবত এবছর কত, 2 লাখ বোধ হয়, 2 লাখের মতো ধরছে, কল্পনাই করা যায় না। যারা বিভিন্ন দেশ সফর করেন তারা জানেন, নর্মাল সময়ে এখান থেকে জেদ্দা আসা যাওয়া যেই ভাড়া হয়, হজের সময় তার ডাবল দিতে হয়, এটা যৌক্তিক, ডাবল দিতে হয় যে এটা যৌক্তিক। কারণ যে বিমানগুলো স্পেশালি হাজিদেরকে নেওয়ার জন্য আসে, এগুলো খালি আসে, আবার হাজিদেরকে নিয়ে চলে যায়, আবার নামায় দিয়ে খালি চলে যায়। কারণ হজের সময় যে ধরেন 50,000, এবছর হয়তো আর অনেক বেশি যাবে, ধরেন 1 লাখ হাজি গেল, তো 1 লাখ হাজি হঠাৎ করে যাচ্ছে বাংলাদেশ থেকে সৌদি প্রবাসীদের আসা যাওয়ার জন্য রুটিন বিমান আছে, সেগুলো যদি 1 লাখ লোক হঠাৎ করে যাচ্ছে তাদের নিতে পারবে না, আলাদা বিমান দরকার হয়, ডেডিকেটেড বিমান লাগে, আরও অনেক ব্যাপার স্যাপার আছে, তো আলাদা করে হাজি সাহেবদেরকে নিতে হয়, আনতে হয়, সেজন্য ডাবল খরচ নিতে হয়। তো ডাবল খরচ যদি হয় তো সেটাও 2 লাখ টাকা, 2 লাখ প্লাস বা 2 লাখের কাছাকাছি হওয়ার কথা না। এক্ষেত্রে থার্ড কেরিয়ার কে সুযোগ দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে যদি টেকনিক্যাল সমস্যা হয় তাহলে বিমান ভাড়া সহনশীল হতে পারে। এমনকি ওমরার বিমান ভাড়া পর্যন্ত 1 লাখ 1 লাখ প্লাস, আপনি এমনি সৌদি প্রবাসীরা আসা যাওয়া করে জিজ্ঞেস করেন ভাড়া কত, খুব আহামরি কিছু না, অনেক কম তার চাইতে। তো এই যে হজের খরচ, সেটা সহনীয় পর্যায়ে করা উচিত। এবং আমাদের সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে ক্রান্তি নানা সময় অর্থনৈতিক অনটন থাকে, ঠিক আছে, ভারতের মতো দেশ যেখানে হিন্দু প্রধান দেশ, সেখানেও হজে ওমরাতে যথেষ্ট পরিমাণ সহনশীল রেট থাকে এবং ভর্তুকি দেওয়া হয় অনেক দেশেই। তো আমাদের দেশের হাজিদের জন্য অনেক কাছেই তো ভর্তুকি দেওয়া হয়, যারা আল্লাহর ঘরে হজ করতে যাবে তাদের জন্য ভর্তুকি দেওয়া যেতে পারে। তবে এখানে যে খরচটা হচ্ছে, সব খরচটা সবগুলো বেশিরভাগই সৌদি আরবই হয়, বেশিরভাগ কি 99% সৌদি আরবের খরচ, আমাদের দেশে খরচ নাই বললেই চলে, বিধায় রিয়ালের দাম বাড়ার কারণে আসলে অনেক বেশি বেড়ে গেছে। এই জন্য ভাইরা বলি, যারা হজ পিছাইছেন, অনেক লোক আছে এই মজলিসে, বহু লোক আছে আমি জানি, যাদের আজ থেকে 7-8 বছর আগে হজ করার ক্ষমতা ছিল, তখন 3 লাখ 3.5 লাখ 4 লাখ টাকা হজ করা যেত, কিন্তু করেন নাই, পিছাইতে পিছাইতে এখন 7 লাখে আসছে, একসময় যদি 14 লাখে যায়, আর তখন যদি বলেন আমার কাছে এত টাকা নাই, আপনি আল্লাহর কাছে দায়মুক্ত হবেন না। কারণ যখন কম ছিল তখন তো আপনার উপরে হজ ফরজ ছিল, আপনার টাকা ছিল, আপনি কেন করেন নাই? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারণ হজ ফরজ হলে সে যেন বিলম্ব না করে, যদি সে বিলম্ব করে সে জানে না পরবর্তীতে কি হবে, কি দুর্ঘটনা হবে, এই জন্য হজ ফরজ হলে বিলম্ব করবো না, ইনশাআল্লাহ।